গুড মর্নিং, সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর এই যে আমার ছেলে, দেখা যায় আমার ছেলে এখনো ঘুম থেকে উঠেনি, আমি উঠেছি। আমার আম্মা চা বানিয়েছে, তো প্রথমে আমি চলুন আপনাদের সাথে চাটা করে নিই, চাটা করে নিই বলছি মানে চাটা খেয়ে নিই, তারপর আবারও কথা বলবো, কাজ করবো, কাজকর্ম করবো সব। তো আমি এখন চা খেতে চলে এলাম, এখন আমি চা খাবো, চা চা আর মুড়ি বিস্কিট এই খাবো। এই তো আমি মুড়ির ডিব্বা নিয়ে চলে এসেছি, তো মুড়ি দিয়ে আমরা চা খাই সব সময়, আর দুই একটা বিস্কিট হয়তো খাই। তো এখন মুড়ি আর চা খেয়ে নেব, তারপরে তখন আমি অন্যান্য কাজকর্ম করবো। আর আমার গালে একটা পিম্পল হয়েছে, তো পিম্পলটাকে আমি ঢেকে নিলাম, বুড়া বয়সে পিম্পল। তো যাই হোক, এখন চা খেয়ে নি, পরে কথা বলছি। তো আমার চা খাওয়া কমপ্লিট, এখন কিন্তু আমি হলো সকালের নাস্তা প্রিপেয়ার করব। তো এখানে আমি কারেন্টের চুলায় হলো পানি দিয়েছি, এখানে আমার জন্য গমের রুটি বানাবো, তো আটা সেদ্ধ করব, তার পানি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি করব হলো ভাত ভাজা আমার ছেলের জন্য, ছেলেদের জন্য। তো ভাত ভাজা এগুলো আমি নাস্তাগুলো শেয়ার করব না, শুধু একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে কী নাস্তা বানাচ্ছি, তো সেটাই। তো আমার ভাত ভাজা কিন্তু অলরেডি কমপ্লিট, এখন আমি আমার বাচ্চাদেরকে খাইয়ে দিব। আর এই তো এখানে হলো সবুজ শাক আমি ভিজিয়ে রাখলাম, হলো কালকে সবুজ শাক কুটে রেখেছিলাম, কালকে নিয়ে এসছে। তো রাত্রে যদি কুটে রাখা যায় তাহলে খুব সহজ হয় রান্না করাটা, সকালবেলায় একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর ঘরের সব কাজকর্ম আমাকে আর আমার আম্মাকে করতে হচ্ছে, মানে আমরা মা মেয়ে মিলেই একজন আরেকজনকে হেল্প করছি, এভাবে কাজগুলো করছি, শুধু কাজ আর কাজ। তো এতে আমার ছেলে ঘুমিয়েছিল, যার কারণে আমি বেডটা গোছাতে পারিনি। তো এখন আমি আমার ঘরটাকে গুছিয়ে নিব, ঘর গুছিয়ে তারপরে আমি বাইরের কাজে চলে যাব। আর ঘরটা যদি এভাবে রেখে দিই তাহলে কিন্তু ঘরটা নোংরা হয়ে থেকে যাবে। আর এই তো এই ঘরটা কিন্তু এসি ঘর বললেই চলে, এতটাই মানে ভালো, মানে ঠান্ডা ঘরটা, এটা টিনের ঘর, উপরে টিন। আর এই যে এই পাশের ভিউ বাইরের, এখানে প্রচুর বাতাস আসে, নিচের জানালা খুলে দিলে ফ্যানের প্রয়োজন হয় না, এরকম বাতাস আসে, খুব ভালো লাগে এই ঘরে। তো আমরা এলে এই ঘরেই থাকি। তো আমার বেড কমপ্লিট, একদিন আমি আমাদের হোম ট্যুর দিব, আমার ভাবি চলে আসবে তারপর, কারণ এখন সময় পাচ্ছি না, ভিডিও আমি রেগুলার দিতে পাচ্ছি না, এত কাজের চাপ, কাজ করতে করতে সারাটা দিন চলে যাচ্ছে। তো যাই হোক, আমি একদিন হোম ট্যুর অবশ্যই দিব। তো আমার বেড গুছানো কমপ্লিট, একদিক থেকে গুছাই, আরেকদিক থেকে দেখা যায় যে আমার ছেলে আবার শুয়ে নোংরা করে ফেলে। তো এই তো এটা হলো আমার আম্মার ঘর ছিল আগে, তো এখানে সব ওল্ড ফার্নিচার, তো আমরা আসলে এই ঘরে ঘুমাই। গরমের দিনে এই ঘরটা আসলে খুব ভালো, সবাই এই ঘরে ঘুমাতে চায়, গরমের দিনের জন্য এটা একটা বেটার ঘর। তো যাই হোক, আমার ঘর গুছানো কমপ্লিট হয়ে গেল, এখন আমি চলে যাব বাইরে। আর বাইরে আমার জন্য কি অপেক্ষা করছে দেখুন। এই তো এখানে হলো মাছ, আমার হাজবেন্ড সকাল সকাল মাছগুলো কিনেছে, ট্যাংরা মাছ আর বাইম মাছ। তো এই মাছগুলো এখন বাছবো, তো আমার একার পক্ষে সম্ভব নাই, আমার চাচি আমাকে সাহায্য করবে বাইম মাছ বাছতে। তো আমি মাছগুলো বেছে নিই, তারপরে আমি আবারও কথা বলবো আপনাদের সাথে। তো মাছ বেছে ধুয়ে আম্মাকে দিয়েছি, আজকে আম্মা রান্না করবে আর আমি একটু ঘরের কাজকর্ম করব, কারণ আজকে কাপড় কাচতে হবে, আবার ঘরটর মুছবো, অনেকদিন ধরে মুছা হয় না আসলে, এখানে কাজের মেয়ে সেভাবে পাওয়া যায় না, নিজেদেরকে নিজেদের কাজ করতে হয়, আসে উঠা কাজ ওরা একটু করে দিয়ে যায়, ঝাড়ু দিয়ে যায়, বাট মুছে দেয় না। তো মুছবো, আর কাপড়গুলো কিন্তু ওয়াশিং মেশিনে আজকে কাচবো, আর ওয়াশিং মেশিনে আমি এখন কাপড়টাকে কাচ দিয়ে দিব, তারপরে আমি ঘর দোর মুছামুছি করব। তো ওয়াশিং মেশিনের কাপড় কাচতে দিয়ে মানে একটু আরামই পাওয়া যায়, নিজেকে কোনো কিছু করতে হয় না, আর এটা কিন্তু অটোমেটিক ওয়াশিং মেশিন, আমি কাপড়গুলোকে ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে দিলাম। আর এ তো দিয়ে দিলাম পরিমাণ মতো পাউডার, তো পাউডার দেওয়ার জন্য এখানে একটা ড্রয়ারও আছে, ড্রয়ারে যদি পাউডার দেওয়া যায় তো ও মানে যতটুকু প্রয়োজন ততটুকুই নাই, কিন্তু আমাদের হলো মানে সেটাতে মনে হয় যে খুঁতখুত করবে মনের ভিতর, যে না নিজেরাই যেভাবে বালতিতে ভিজায় সেভাবে ওয়াশিং পাউডারটা দিয়ে দিই কাপড়ের মধ্যে। আর যারা সেট করে দিয়েছিল ওয়াশিং মেশিনটা, তো তারা বলে গিয়েছিলো যে অত আপনাদের ঝামেলা করার প্রয়োজন নেই, আপনারা যেভাবে কাপড় ভিজান সেভাবেই পাউডারটা দিবেন এবং সেভাবেই আপনারা করবেন। তো এই তো কাপড় কাচতে দিয়ে দিলাম আমি, এখন টাইমার সেট করে দেবো, এটাকে অন করে দেবো, এটা খুব সহজ একটা, একদম অটোমেটিক
অন করব। অন করার পর স্টার্ট করে দেব, তাহলে হয়ে যাবে। এটা অটোমেটিক। আর প্রোগ্রামে সেট করতে গেলে তখন প্রোগ্রামে চাপ দিয়ে তারপর একে একে নিয়ে আসতে হবে। এই যে প্রোগ্রামে চাপ দেওয়ার পর স্টার্ট করার আগে প্রোগ্রামে চাপ দিয়ে তখন একে একে নিয়ে আসতে হবে, এভাবে করতে হয়। আর 46 মিনিট টাইম নিল এটা। তো যাই হোক, এখন আমি কাপড় দিয়ে দিলাম, এখন আমি ঘর গুছাবো, মানে ঘরগুলো মোছামুছি করব, তারপরে আমি ঘর মুছবো। আর আমার আম্মা কি রান্না করছে চলুন দেখে আসি একটু। একা একা রান্না করছে, আমি একটু রেডি করে দিয়েছি। তো এখানে আম্মা ডিম আলু রান্না করছে, আমি রান্নাগুলো শেয়ার করলাম না আজকে। তো এই তো, এটা এখন আমার ভাবির ঘর। তো ভাবির ঘরটাকে এখন একটু ক্লিন করে নিব, ও নাই যেহেতু, সেহেতু এগুলো তো ধুলো বালি জমেছে। তো প্রতিদিন তো সম্ভব হয় না, কারণ নিজের সংসারে কাজ করতে অন্যরকম লাগে, আর আরেকজনের সংসারে কাজ করতে আসলে একটু ডিফিকাল্টি মনে হয়। মনে হয় যে কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে, আম্মা আর আমি মিলে কাজ করেও মনে হচ্ছে যে সময় পাই না, এরকম হয়ে গিয়েছে আমাদের জীবনটা এখন। তো যাই হোক, আমি ওর ঘরটা ফার্নিচারগুলো একটু হালকাভাবে ঝেড়ে মুছে নিচ্ছি। আর ভাবিদের কাজ করলে ভাবিরা খুব খুশি হয়, ভাবিরা অনেক আদর করবে। তো সবাই যাদের ঘরে ভাবিরা আছে, তো ভাবিদের ঘরগুলো একটু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, তাহলে ভাবিরা কিন্তু খুব খুশি হবে। আমি ওর ঘরটা একটু ঝেড়ে দিচ্ছি, আর এগুলোতে অন্ধকার একটু মনে হচ্ছে, তার জন্য বোঝা যাচ্ছে না। তো খাটের চারপাশটাও একটু মুছে দিলাম, আর আলমারিটাও আমি একটু মোটামুটিভাবে মুছে দিব পুরোটাই। মানে অনেক কারুকার্য, এগুলো মুছতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো ধুলো বালিটা একটু উপর উপর আমি ঝেড়ে দিলাম। তো এই তো ওর ঘর এটা। তো সব কিছুই আমি মোটামুটিভাবে ঝেড়ে নিয়েছি, আর সব কিছু দেখানো সম্ভব না, সব কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন এ ঘরের এগুলো একটু মুছে নিব, সোফাগুলো একটু মুছে নিব আমি, এগুলোতেও প্রচুর পরিমাণে ধুলোবালি জমে গিয়েছে। আর এটার উপর চলে যত রকমের অত্যাচার, মানে সারাক্ষণ এই ঘরে আমার ছেলেরা বসে টিভি দেখে, আমার ভাইস্তা থাকলে সে, মানে কি বলবো, এগুলোর কোনো কিছু ঠিক থাকে না। তো এখন আমার ভাইস্তা নেই, তো আমার ছেলেরা আছে, কিন্তু ওরা খুব একটা যে নোংরা করে তা না। তারপর আমি এগুলো একটু গুজগাজ করে নিচ্ছি আর ঝেড়ে মুছে নেব। আমি বারবার কিন্তু ঝেড়ে মুছে নেব, ঝেড়ে মুছে নেব করছি। তো এই তো আমার কিন্তু এগুলো সব মোছামুছি কমপ্লিট হয়ে গিয়েছে, আর ঝাড়ু দেওয়াও হয়ে গিয়েছে। আমি এগুলো এত কিছু শেয়ার করলাম না আপনাদের সাথে। তো এই তো আমাদের বসার ঘরটা এরকম, ড্রয়িং রুম যেটাকে বলে। এখানে একটা অ্যাটাচড বাথ আছে, একটা বেড আছে, আর এই তো সোফা। তো এখন আমি কিন্তু মুছামুছি করার পালা, ওর ঘর তো আমি দেখালাম একবার। তো এখন আমি পানি নিয়ে নিয়েছি বালতিতে, আর এই যে স্টিক নিয়ে নিয়েছি, স্টিক বলে না কি বলে এটাকে, মুছার জন্য যে মপ, মানে দড়ির মপ এটা আসলে। তো এই মপটা দিয়ে আমি এখন মুছে নেবো, আমি কিন্তু কখনো এই মপ দিয়ে মুছিনি, তো আজকে আমি প্রথম মুছবো। তো চলুন দেখি আমি কেমন করে মুছতে পারি। আজকে আমি আমাদের বাড়ির কাজের মেয়ে রহিমা, আমার মুছে কিন্তু অভ্যাস নাই এটা দিয়ে, তো একটু ডিফিকাল্ট। তো মনে হচ্ছে যে এটা দিয়ে যদি না মুছে আমি যদি একটা গেঞ্জির একটা মপ দিয়ে মুছতাম, তাহলে পরে মনে হয় যতটুকু টাইম লাগালাম তার অর্ধেক টাইমে আমি মুছে ফেলতে পারতাম। তো এভাবে আমি মুছলাম। তো আজকে আমার লাস্ট, আমি আর কখনোই মুছবো না, আমি অনেক কষ্ট পেলাম মুছতে। তো এই তো আমার কিন্তু মুছামুছি কমপ্লিট, সব কিছু গুছানো কমপ্লিট, গোসলও হয়ে গিয়েছে আমার অলরেডি। আর এখন চলুন খাবারও সার্ভ হয়ে গিয়েছে, তো কী কী রান্না হয়েছে দেখে আসি। তো এই তো একটা সবজি হয়েছে বেগুনের, এখানে ভাত, আর এখানে শুধু বেগুন বলছি, মানে মিক্সড ভেজিটেবল আর কি। আর এখানে হলো আলু আর ডিম, আর আমার ছেলেদের জন্য এই আলু আর ডিম। আর এখানে হলো মাছের তরকারি, আর শাকটা এখনও নিয়ে আসা হয়নি। তো এগুলো বাইম মাছ রান্না করা হয়েছে, ট্যাংরাগুলো রেখে দিয়েছি। তো এগুলো সব আমার আম্মা রান্না করেছে, তো এখন খেয়ে নেব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রেস্টিংয়ের পালা। তবে আমি রেস্ট করবো না, একটু হাঁটাহাঁটি করে আসি, তারপরে শুভ, কারণ একটু হাঁটাহাঁটি না করলে শরীর
মোটা হয়ে যায়, মেদ জমে যায় শরীরে। চলুন একটু আমি হাঁটাহাঁটি করে আসি বাইরে থেকে, বাইরে হাঁটাহাঁটি করব। ঝোড়ো হাওয়া বইছে, সকাল থেকে একটু মেঘলা আকাশ ছিল, এখন নেই। কি দেখাবো? বিড়ালের বাচ্চা, বিড়ালের বাচ্চা দেখাবো, দেখাবো পরে বিড়াল। এই যে দেখুন আমাদের আম, আম গাছের আম। এবার আম বড় হয়নি, খুব ছোট ছোট আম, পাকেনি এখনো। দেখুন আমি একটু হাঁটাহাঁটি করে নিই, তারপরে বিকেলবেলায় হয়তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ওকে বাই। তো বিকেলবেলায় এখন একটু নদীর ধারের দিকে চলে এলাম, কারণ আমাদের একটাই জায়গা বিকেলবেলায় নদীর ধারের দিকে আসা। নদীর ধারের দিকে একটু আসি, বাসায় যাই, এখানে অনেকখানি জায়গা হাঁটাহাঁটি করা হয়ে যায়। আর এই যে দেখুন বাচ্চাটা নাচ করছে, ও নাচতে খুব পছন্দ করে। আর যদি মোবাইলে একটু ভিডিও করা যায় ওর, তারপর তো খুব খুশিতে আহ্লাদে আটখানা হয়ে যায়, তখন নাচতে শুরু করে। কিন্তু মিউজিক বাজলে খুব সুন্দর নাচতে পারে, কিন্তু আমার কাছে মিউজিক নেই, যার কারণে ও মানে খুব একটা নাচতে পারছে না। তো বারবার বলছে আমাকে করো আর আমাকে দেখাও। এই তো দেখুন, তো প্রায় আমার ভিডিওতে মানে ওকে থাকাই লাগবে। আর এই তো খেজুর গাছে একটু খেজুর দেখানোর চেষ্টা করছিলাম, বাট কোনো খেজুর দেখা যাচ্ছে না। তো এখন নদীর ধারে আমরা ঘোরাঘুরি করছি, আর এখানে খুব সুন্দর বাতাস পাওয়া যায়, খুব ভালো লাগে বিকেল বেলাটাই। আর যেহেতু বৃষ্টি হয়েছিল এর আগে দেখেছিলাম, তো পানিও একটু বেড়ে গিয়েছে। আর এই যে কচুরি পানা, অনেক সুন্দর লাগে, কচুরি পানা দিয়ে একদম সেজে আছে নদীটা। তো যেহেতু আমি বলেছিলাম যে বিকেলবেলা একটু শ্যুট করব, তো আমাদের এই বললাম যে একটাই জায়গা বাইরে ঘুরোঘুরি করার, আসলে ভালোই লাগে। এখানে সবাই আসে, গল্প করে, দাঁড়িয়ে থাকে, কেউ বসে থাকে, এই আর কি। এখানে নদীর পাড়ে এখন যাওয়া যাবে না, একটু ভিজে ভিজে হয়ে আছে। তো নদীটা আসলেও খুব সুন্দর লাগছে দেখতে, তবে নদী পার হওয়ার মানে সুযোগ নেই, ভয় পাই, খুব অনেক ভয় লাগে নদী পার হতে। আমরা ওই পারে খুব মানে রেয়ার, হয়তো পুরো জীবনে হয়তো 2-3 বার গিয়েছি, এর চাইতে বেশি কখনোই যাইনি। তো এখন চলে যাব বাড়ি, কারণ আজান দিব দিব হয়ে গিয়েছে, বাসায় যে আরেকটু কাজকর্ম আছে ঘরের, তো সেগুলো শেয়ার করবো আমি আপনাদের সাথে একটু। চলুন চলে যাই এখন বাসায়। তো এখন কিন্তু অলরেডি রাত হয়ে গিয়েছে, সন্ধ্যার আমাদের নাস্তা টাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন হলো আম্মার জন্য রুটি বানাবো, আমার আম্মা হলো ডায়াবেটিস আছে, তো আমার রাত্রে রুটি খায়, তো রুটি বানিয়ে নিচ্ছি। আজকে আমি হলো রুটি বানানো দেখানোর একটাই কারণ, মানে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা কাজগুলো করছি, তো সেটাই শেয়ার করছি। ভাবিহীন জীবন আমাদের, মানে একজনকে যে কতটা কাজ করতে হয় তো সেটাই দেখতে পাচ্ছেন, আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি। তো রুটিগুলো বানিয়ে নিলাম এখন। আর হলো আসলে খুব ডিফিকাল্ট মানে একা হাতে কাজ করা, আর আমাদের শহরে কাজের মেয়ে পাওয়া যায়, বাট এখানে পাওয়া যায় না, যার কারণে একাই করতে হয়। আর এই যে এখানে ভাত গরম দিয়েছি, এখন ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে রেখে দিব, তারপরে তখন রাত্রে যখন খাবো তখন ওভেনে গরম করে খেয়ে নিব। তো সন্ধ্যার আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, আর সারা দিনের কাজকর্ম কমপ্লিট, এখন রেস্টিংয়ের পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।